Assalamu alaikum wa rahmatullah, my dear students. Hope all of you are fine. I am fine too. You know that the world is now passing a crucial time. So all of us should stay at home, follow the rules of hygiene and maintain social distance. By the way, today I will talk about capital letter and punctuation marks. Okay, listen to me. Capital letter, first of all, capital letter. ইংরেজি ভাষায় ক্যাপিটাল লেটারটির ব্যবহার জানা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা যখন ইংরেজি ভাষায় কোনো কিছু লিখি তখন সেটিকে বোধগম্য করার জন্য এবং তার অর্থটাকে সম্পূর্ণভাবে বা অর্থটাকে পরিষ্কারভাবে বোঝানোর জন্য আমরা ব্যবহার করি পাংচুয়েশন মার্কস এবং ক্যাপিটাল লেটার। ক্যাপিটাল লেটার ব্যবহারের নিয়ম এবং পাংচুয়েশন মার্কসের ব্যবহারের নিয়ম নিয়ে সাজিয়েছি আজকের ক্লাস। প্রথমে দেখি আমরা ক্যাপিটাল লেটার। ক্যাপিটাল অর্থ বড় বা বৃহত্তম বা রাজধানী। আমরা ক্যাপিটাল লেটার কখন ব্যবহার করি? প্রত্যেক ইংরেজি বাক্যের শুরুতে আমরা ক্যাপিটাল লেটার ব্যবহার করি। আমি বলতে আই বোঝালে ক্যাপিটাল লেটার হবে। সেখানে অর্থাৎ যেখানেই আই থাকুক না কেন, অর্থাৎ আমি বলতে যে আই, সেটা বাক্যের ভিতরে হোক, বাক্যের শুরুতে হোক, বাক্যের যেখানে হোক না কেন, আই বলতে সবসময়ই আমি বোঝালে ক্যাপিটাল হবে। তারপরে নির্দিষ্ট ব্যক্তির নাম বোঝালে, আল্লাহর নাম বোঝালে, নদী, সাগর, মহাসাগর, ধর্মগ্রন্থ, সংবাদপত্রের নাম ইত্যাদি বোঝালে ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হবে। আমরা কয়েকটা উদাহরণ দেখি। মাই নেম ইজ মিনা। এখানে দেখো প্রথম অক্ষরটা আছে এম, মাই শব্দের প্রথম অক্ষরটাকে এম, সুতরাং এমটাকে অবশ্যই বড় হাতের হতে হবে, অর্থাৎ ক্যাপিটাল লেটার হতে হবে। মিনা, মিনা বলতে একজন মানুষের নির্দিষ্ট নামকে বোঝাচ্ছে। যেহেতু একজন মানুষের নির্দিষ্ট নাম হচ্ছে মিনা, এই জন্য এখানে এম ব্যবহার করতে হবে। মাই নেম ইজ মিনা, এমটা আছে ক্যাপিটাল। মাদার, মাদার এখানে বাক্যের শুরুতে, হ্যাঁ এই কারণেই ক্যাপিটাল লেটার। অ্যান্ড আই রিড, এই যে আই, এই আই বলতে বোঝাচ্ছে আমি, যেহেতু আই বলতে আমি বোঝাচ্ছে এই কারণে এখানে আইটা হবে ক্যাপিটাল। দা কোরআন ডেইলি, কোরআন বলতে পবিত্র ধর্মগ্রন্থকে বোঝাচ্ছে। যেহেতু পবিত্র ধর্মগ্রন্থ কোরআন, এই জন্য কিউ দিয়ে এর প্রথম অক্ষরটা লেখা হয়েছে, অর্থাৎ কিউটা ক্যাপিটাল লেটার হবে। তাহলে তোমরা খুব আশা করি খুব ভালো করে বুঝতে পেরেছ কখন ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হবে। আমি আবার বলছি, যখন ইংরেজিতে কোনো কিছু লিখব বাক্যের শুরুতে এবং আমি বলতে যে আই হয়, সে আই, তারপর নির্দিষ্ট ব্যক্তির নাম, আল্লাহর নাম, ধর্মগ্রন্থের নাম, নদীর নাম, সাগরের নাম, মহাসাগরের নাম, সংবাদপত্রের নাম ইত্যাদি ইত্যাদি থাকলে বা লিখলে আমরা সেখানে অবশ্যই কি ব্যবহার করব, এক্স্যাক্টলি ক্যাপিটাল লেটার ব্যবহার করব। গুড, এবার আমরা আসি
punctuation marks. Punctuation marks, এটি অন্যতম একটি গুরুত্বপূর্ণ অংশ গ্রামারের। অর্থাৎ আমরা যদি একটা বাক্যকে বা একটা ভাষা লিখিত রূপকে সহজে বোধগম্য এবং তার অর্থটাকে সুস্পষ্টভাবে বোঝাতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই সেই লেখার ভিতরে বিরাম চিহ্ন অর্থাৎ পাংচুয়েশন মার্কসের ব্যবহারটা সঠিকভাবে করতে হবে। আদারওয়াইজ এই বাক্যের অর্থ বা এই বক্তব্যের অর্থটা শ্রোতার কাছে বা যে পড়বে, যে এই লেখাটি পড়বে বা দেখবে, সে এটা সহজে বুঝবে না। সুতরাং আমাদেরকে অবশ্যই পাংচুয়েশন মার্কস সম্পর্কে জানতে হবে। এবার আসি পাংচুয়েশন মার্কস কাকে বলে। লিখিত ভাষাকে সুস্পষ্টভাবে বোঝাতে এবং মনের ভাব পরিপূর্ণভাবে বুঝতে ব্যবহৃত হয় কি, পাংচুয়েশন মার্কস। অনেকগুলো পাংচুয়েশন মার্কস আছে, মোটামুটি সব ভাষারই পাংচুয়েশন বা বিরাম চিহ্ন আছে, আমাদের বাংলা ভাষায়ও আছে এবং ইংরেজি ভাষায়ও আছে। আমি আজকে দেখাবো যে ইংরেজি ভাষায় কিভাবে বা কোন কোন পাংচুয়েশন মার্কসগুলো ব্যবহৃত হয়। ইংরেজি ভাষায় 12 থেকে তারও অধিক পাংচুয়েশন মার্কস ব্যবহৃত হয়। তার মধ্যে আমি খুব বহুল ব্যবহৃত যে চারটি বিরাম চিহ্ন ব্যবহৃত হয় সেগুলো তোমাদেরকে ডিসকাস করব। প্রথমে চলো দেখে আসি। প্রথমে আছে ফুল স্টপ। প্রথমে কি আছে, ফুল স্টপ। তোমরা সবাই ফুল স্টপ ব্যবহার করো ইংরেজি লেখার সময়, কিন্তু অনেকেই হয়তো বা মাঝে মাঝে ভুল করে বসো যে ফুল স্টপটা কোনখানে বসবে সেটা না জানার কারণে। তো দেখি ফুল স্টপ কখন হবে। ফুল স্টপ অর্থ হচ্ছে পূর্ণ বিরতি। একটা বাক্য যখন পূর্ণভাবে থামবে, পুরোপুরি থামবে, সেইখানেই আমরা ফুল স্টপ ব্যবহার করি। ফুল স্টপ ব্যবহৃত হয় ইংরেজি বাক্যের শেষে, ইংরেজি বাক্যের শেষে এবং শব্দের সংক্ষিপ্ত রূপে, যখন সংক্ষিপ্ত আকারে লেখা হয় শব্দকে তখন ফুল স্টপ ব্যবহৃত হয়। অর্থাৎ যখন বাক্যটির পূর্ণ বিরতি হয় তখনই আমরা ইংরেজি ভাষায় কি ব্যবহার করি, গুড, ফুল স্টপ ব্যবহার করি। এবার আসি কয়েকটা উদাহরণ দেখি। মাই মাদার ইজ আ টিচার। মাই মাদার ইজ আ টিচার। সুতরাং দেখো এই বাক্যটা শেষে আমরা ব্যবহার করেছি ফুল স্টপ। আরেকটা বাক্য দিয়েছি, শি ইজ অ্যান এম ফুল স্টপ, এ ফুল স্টপ। এই এম এ মাস্টার অফ আর্ট, এই শব্দটাকে সংক্ষিপ্ত করে প্রকাশ করার জন্য ব্যবহৃত হয়েছে এম এ। এরকম আরও অনেক শব্দ আছে, বি এ, এল এল বি, এম ডি, এক্সেট্রা এক্সেট্রা। সুতরাং তোমরা বুঝতে পেরেছো ফুল স্টপ কখন হবে, যখন বাক্য শেষ করবে তখন বাক্যের শেষে আর কোনো শব্দকে সংক্ষিপ্তভাবে যখন প্রকাশ পাবে বা সংক্ষিপ্তভাবে যখন লেখা হবে তখন। পরের যে বিরাম চিহ্নটি অধিক ব্যবহৃত হয় সেই বিরাম চিহ্নটি দেখি, সেটি হচ্ছে কমা। হ্যাঁ, সেটি হচ্ছে কি, কমা। কমা কোনখানে ব্যবহৃত হবে আমরা দেখি। ইংরেজি বাক্যে ইয়েস নো ওয়েল এর পরে কমা বসবে এবং একই জাতীয় শব্দ পাশাপাশি থাকলে কমা বসবে। একই জাতীয় শব্দ যদি পাশাপাশি বসে সেক্ষেত্রে কমা বসবে, ইয়েস নো ওয়েল এর পরে কমা বসবে। এবার আমরা কয়েকটা এক্সাম্পল দেখি। ইয়েস আই লাইক অ্যাপল, ব্যানানা, ম্যাঙ্গো, এক্সেট্রা। হ্যাঁ আমি, এই যে ইয়েস লিখে কমা দেওয়া হয়েছে, আই এখানে ক্যাপিটাল লেটার ব্যবহৃত হয়েছে, কেন, কারণ আই দ্বারা আমি কে বোঝাচ্ছে, আই হচ্ছে একটা শব্দ, সব থেকে ছোট শব্দের একটা আছে আই। তাহলে এখানে আই
লাইক অ্যাপল, অ্যাপলের পরে কি বসছে? কমা বসছে, কারণ পাশে আরেকটি একই জাতীয় শব্দ আছে ব্যানানা, তারপরে কমা বসছে, কারণ এর পাশে আরো ওই একই রকমের ফলের নাম বসছে ম্যাঙ্গো এক্সেট্রা। বাক্য শেষ, শেষে কি বসবে? ফুল স্টপ বসবে। তাহলে তোমরা বুঝতে পারলে কখন আমরা কমা ব্যবহার করব। ওকে, এবার আমরা দেখব তৃতীয় যে বিরাম চিহ্নটি ব্যবহৃত হয় সেটি হচ্ছে কোয়েশ্চেন মার্ক। হ্যাঁ, এটির বাংলা হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। যখন কোনো প্রশ্ন করা হয় তখন সেই বাক্যের শেষে অবশ্যই কি বসবে? হ্যাঁ, কোয়েশ্চেন মার্ক বা নোট অফ ইন্টারোগেশন। নোট অফ ইন্টারোগেশন ব্যবহারের নিয়মটা আমরা দেখি, কখন নোট অফ ইন্টারোগেশন ব্যবহৃত হবে। ইংরেজি বাক্যের শুরুতে ডব্লিউএইচ ওয়ার্ড, তোমরা অবশ্যই চেনো ডব্লিউএইচ ওয়ার্ড, অর্থাৎ যে সকল শব্দের শুরুতে ডব্লিউএইচ এই দুটো বর্ণ অথবা শুধু এইচ থাকবে সেটাই হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড। ইয়েস, যেমন আছে হু, হুইজ, হোয়াট, হোয়েন, হাউ, হোয়ার, হোয়াই, হুইজ, হুজ এক্সেট্রা। গুড, এবার আসি। এছাড়াও যদি শব্দের শুরুতে ডু ভার্ব থাকে, অর্থাৎ ডু, ডাজ, ডিড, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাভ ভার্ব, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এবং মডালস অর্থাৎ শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, ওয়াট টু এক্সেট্রা, এই জাতীয় যে বিভার বা মডালসগুলো বললাম এগুলো যদি বাক্যের শুরুতে থাকে এবং ডব্লিউএইচ ওয়ার্ড থাকে তাহলে এই বাক্যের শেষে হবে ইয়েস কোয়েশ্চেন মার্ক। কি হবে? প্রশ্নবোধক চিহ্ন। যেমন হাউ আর ইউ, তাহলে দেখো এই বাক্যটা শুরু হয়েছে হাউ আর ইউ, এখানে হাউটা আছে কি? হাউটা আছে ডব্লিউএইচ ওয়ার্ডের এইচ দিয়ে শুরু হয়েছে, যার কারণে এটা আছে ডব্লিউএইচ ওয়ার্ড, যার কারণে বাক্যের শেষে অবশ্যই কি চিহ্ন দেওয়া হয়েছে? কোয়েশ্চেন মার্ক। তারপরে যেটা আছে আর ইউ বিজি, আর ইউ বিজি, তাহলে দেখো এই বাক্যটার শুরু হয়েছে আর, অর্থাৎ অক্সিলারি ভার্বস দিয়ে, অক্সিলারি ভার্ব আমি আরের একটা আছে আর, এই কারণে এটা আছে শেষে কি বসছে? কোয়েশ্চেন মার্ক। বুঝতে পেরেছো? গুড, এবার সর্বশেষ যে বিরাম চিহ্নটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হ্যাঁ এক্সক্লামেশন মার্ক, নোট অফ এক্সক্লামেশন মার্ক, অর্থাৎ বিস্ময়বোধক চিহ্ন। বিস্ময়বোধক বা বিস্ময় সূচক চিহ্ন কখন হবে আমরা সেটি দেখব। হ্যাঁ, মনের আকস্মিক ভাব, যখন ইংরেজি বাক্য দিয়ে মনের আকস্মিক ভাব আনন্দ, দুঃখ, ঘৃণা, বিস্ময় প্রকাশ পায় তখনই বাক্যের শেষে বা কিছু শব্দ আছে যে শব্দ দিয়ে আনন্দ, দুঃখ, ঘৃণা প্রকাশ পায় তারপরে বিস্ময়বোধক চিহ্নটি বসবে। কেমন? যেমন হাউ না, হাউ নাইস দ্য রোজ ইজ, গোলাপটি কি সুন্দর, এখানে মনের আবেগ প্রকাশ পেয়েছে, বিস্ময় প্রকাশ পেয়েছে। বিস্ময় প্রকাশ পাওয়ার কারণে বাক্যের শেষে কি বসতেছে? হ্যাঁ এক্সক্লামেশন মার্ক। গুড, এরপরে আরেকটা এক্সাম্পল আছে, আলাস, আই অ্যাম আন্ডার, হাই আমার সর্বনাশ হয়েছে, এখানে আলাস দ্বারা দুঃখকে প্রকাশ করতেছে, যার কারণে আলাস শব্দের পরেই কি বসেছে? বিস্ময়বোধক বসেছে। ঠিক ধরেছ? এরপরে আরেকটা এক্সাম্পল আছে, ফাই ইউ আর আ লায়ার, সি তুমি একটা মিথ্যুক, এখানে দেখো ফাই
ফায়দারা লজ্জাকে বা ঘৃণাকে বুঝাচ্ছে। ফায়দারা কি বুঝাচ্ছে? ঘৃণাকে প্রকাশ করতেছে। যেহেতু ঘৃণাকে প্রকাশ করতেছে এই কারণে ফাই শব্দের পরে কি বসেছে? গুড, এক্সক্লামেশন মার্ক। তাহলে আমরা দেখতে পেলাম যে ইংরেজি বাক্যের যে বিরাম চিহ্নগুলো সর্বাধিক বেশি বা সব থেকে বেশি ব্যবহৃত হয়, সব থেকে বেশি সময় ব্যবহৃত হয় যে বিরাম চিহ্নগুলো, আমরা সেই বিরাম চিহ্নগুলো নিয়ে আলোচনা করেছি। আমি এবার এক নজরে বা একবারে যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে সেগুলো তোমাদেরকে একটু মনে করে দিচ্ছি। বাক্যের শুরুতে আমরা সবসময় ক্যাপিটাল লেটার ব্যবহার করব। আমি বলতে যে আই লিখবো, সেই আই সবসময় ক্যাপিটাল লেটার হবে। এরপরে আমরা যদি কোনো নির্দিষ্ট ব্যক্তির নাম লিখি, আল্লাহর নাম লিখি, ধর্মগ্রন্থের নাম লিখি, সাগর, মহাসাগর, নদী, সংবাদপত্র ইত্যাদির নাম লিখি, তাহলে আমরা বড় হাতের অক্ষর ব্যবহার করব। কেমন? ওকে। এরপরে আসি আমরা পাংচুয়েশন মার্কস ব্যবহার করি বাক্যকে বোধগম্য করার জন্য বা লিখিত রূপকে সহজে বোঝানোর জন্য। এই পাংচুয়েশন মার্কসের মধ্যে সব থেকে বেশি ব্যবহৃত হয় ফুল স্টপ। ফুল স্টপটি ব্যবহৃত হয় কখন? বাক্যের শেষে অথবা কোনো শব্দকে সংক্ষিপ্তভাবে লেখার জন্য ফুল স্টপ ব্যবহৃত হয়। কেমন? হ্যাঁ। তারপরে কমা, কমাটি ইয়েস, নো, ওয়েল এই শব্দগুলোর পরে বসে এবং একই জাতীয় শব্দ পাশাপাশি যখন বসে তখন তাদের মাঝখানে কমা বসাতে হয়। তারপরে বলেছিলাম কোয়েশ্চেন মার্ক, হ্যাঁ, প্রশ্নবোধক চিহ্ন হবে যখন ইংরেজি বাক্যের শুরুতে ডব্লিউএইচ ওয়ার্ড হবে অথবা ডু, ডাজ, ডিড, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট ইত্যাদি শব্দের কোনো একটি বাক্যের শুরুতে থাকবে তখন এই বাক্যের শেষে কি বসবে? কোয়েশ্চেন মার্ক। গুড। এবার দেখি আমরা সর্বশেষ যেটি সেটি হচ্ছে কি? হ্যাঁ, এক্সক্লামেশন মার্ক। যখন মনে আকস্মিক ভাব প্রকাশ পাবে, দুঃখ প্রকাশ পাবে, আনন্দ প্রকাশ পাবে তখনই আমরা ব্যবহার করব এক্সক্লামেশন মার্ক। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ ক্যাপিটাল লেটার এবং পাংচুয়েশন মার্কসের ব্যবহার। যাই হোক, তোমাদেরকে আবারও বলছি এই লকডাউনের সময়ে অবশ্যই বাসায় থাকবে, সুস্বাস্থ্য বজায় রাখার যে নিয়মগুলো আছে সেগুলো মেনে চলবে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে বাসায় নিয়মিত তোমার পাঠগুলো অনুশীলন করবে, বেশি বেশি আগামী পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে। সবাই ভালো থাকবে। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফিজ।